এটা হচ্ছে লঞ্চ টার্মিনাল, আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে বালুবিহীন যে ট্রলারগুলো হয়ে থাকে সেটা যাওয়া আসা করে এবং লোকজন যানবাহনরাও আসা যাওয়া করে। প্রচণ্ড রোদ, সেটার জন্য দেখা যায় না, বোঝা যায় না কিছু। অনেকে পিকনিক স্পোর্টের মতো ইউজ করা হয়, আর পানিটা একদম কালো। এই পানিটা কালো হওয়ার কারণে আমাদের এখানকার দেশি রূপা, যে কোনো রূপা ব্ল্যাক হয়ে যায়, কালো হয়ে যায়। আর এটা বালুবিহীন জাহাজ, বালু বহন করছে। আর ওটা হচ্ছে আটিবাজারের যে ব্রিজটা, বসিলা ব্রিজ। আর এখানে ড্রোন উড়ানো হবে।